হ্যালো, সবাই কেমন আছো? আমি হাবিব। আজকে তোমাদের শেখাবো কীভাবে একটি কাস্টমার পোর্ট করতে হয়। তোমাদের পোর্ট করতে যা যা লাগবে একটি কাস্টম রম, সেই কাস্টম রমটি তোমরা তোমার এমটিকে এবং কার্নেল অনুযায়ী ডাউনলোড করে নেবে। আর তোমার স্টক রম, অনেকের আবার স্টক রম থাকে না, তো স্টক রম না থাকলে পোর্ট করা যায়, সেটা আমি দেখাবো। প্রথমে আমাদের সেটটি রুটেড হতে হবে। রুটেড হওয়ার পরে একটি অ্যাপস হলে রুট এক্সপ্লোরার ওপেন করব। ওপেন করে রুট এক্সপ্লোরার ওপেন করব। ওপেন করার পর এই জায়গায় স্টোরেজ আর এই জায়গায় রুট নামে একটা ফোল্ডার পাবো আমরা। রুট মানে তোমার সেটের বাইরে সব কিছু, মানে অ্যান্ড্রয়েড সিস্টেম, এই তোমার সেটের সিস্টেম আর স্টোরেজ, এটা হলো আমার ফোনের স্টোরেজ। আমি যে কাস্টম রমটা পোর্ট করবো সেটা এখানে রেখেছি, কাস্টম রম এখানে রেখেছি। AICPS GIC11 এটা আমি পোর্ট করব। তো ফার্স্ট আমাদের কী করতে হবে, boot IMGটা এডিট করতে হবে। boot IMG এডিট কীভাবে করতে হয় আমি আর একটা ভিডিও আপলোড দিয়েছি, ওইটা দেখে নিব। সেই boot IMG এডিট করা boot IMGটা এই জায়গায় পেস্ট করে দিব। তাও আমি boot IMGটা কিছু করলাম না, তাহলে আমি রুটে যাই সিস্টেমে যাব, AICP সিস্টেমে যাব। প্রথমে ETC এর কাজ করবো আমরা। ETC এটাও ঢুকলাম, এটা ETC তে ঢুকলাম। এখান থেকে MDDB এই ফাইলটা আর ফ্রিমওয়্যার ফাইলটা কপি করে এই ETC সেম জায়গায় পেস্ট করব। এইভাবে আসলে ইনবক্স বক্সে টিক দিয়ে মার্জ দিয়ে দিন, মার্জ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। তারপরে এটা যাব আবার, এখান থেকে একটা ফাইল কপি করব। এই কপি করা ফাইলগুলো ভালো করে দেখো, একটা ফাইল কপি করলাম, কপি করে সেম জায়গায় পেস্ট করব, রিপ্লেস। একটা ব্যাক দিব, এখানে যে ব্যাকে যাব। তারপর এইখানে একটা ফ্রেমওয়ার্ক ফোল্ডার আছে, এই ফ্রেমওয়ার্ক ফোল্ডারটা কপি করে সিস্টেমে পেস্ট করব। ফ্রেমওয়ার্ক রানিং ব্যাকগ্রাউন্ড দিলাম। তারপর আমরা লিব ফোল্ডার যাব, এখানেও লিবে যাব। লিবে থেকে HWT ঢুকবো, এটা HWT ঢুকবো। HWT দেখো তোমার সেটা এমটিকে, যদি এমটিকে 65 TB/s হয় তাহলে এইরকম ফাইল পাবে, এমটিকে 65 TB/s যে কোনো কিছু হতে পারে। তো এমটিকে গুলো সিলেক্ট করে সব পোর্ট রমে নিয়ে যাব। এগুলো কপি করলাম, HWT ঠিক সেই জায়গায় কপি করব, রিপ্লেস। কপি ব্যাকগ্রাউন্ডে দিয়েছি। তো এখন আমাদের লিব ফোল্ডার দিয়ে কিছু ফিক্স করার জন্য Android service libcam lip camera registration libcam drb.so। আর যদি তোমাদের পোর্ট করার পর ফ্ল্যাশ করার পর দেখো যে ক্যামেরায় প্রচুর বাগ, তাহলে লিপ ক্যামেরা যতগুলো ফাইল আছে সব দিয়ে দিব libcam-এর যে ফাইলগুলো libdb formated আছে। তারপর libscience.so libscience.so একটা ফাইল দিলে হবে মোটামুটি libbookard.drb.h এই 7টা ফাইল কপি করে libfolder সেম জায়গায় পেস্ট করে দেব রিপ্লেস হয়ে গেলে তারপর আমাদের পডকাস্ট প্রায় শেষ। এখন তোমরা ইচ্ছে করলে মানে অনেক সময় দেখা যায় যে বাটনে কাজ করতেছে না, যদি বাটন কাজ না করে তখন ইউজারে যাব, এটার থেকে ইউজারে যাব, প্রায় সবই কাজ করে। তো এখান থেকে কি লেআউটটা আমি এটা যাই, এটা কি লেআউট ডিলিট করে দেব, ডিলিট। আর এখান থেকে কি লেআউটটা কপি করব, কপি করে সেম জায়গায় পেস্ট করব। কপি হয়ে গেলে আমাদের পাঠ করা শেষ। আর যদি ইচ্ছা করো build-probe edit করবা, build-probe edit-এর জন্য আমি আরেকটা ভিডিও আপলোড দেবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর কিছু করলাম না। তো এখানে সিস্টেমে একটা পটমের ব্যাগ দিবা, ব্যাগে if10 com Google Android updated script text editor এখানে তোমার ইমামের ইনফরমেশনগুলো দেখতে হবে, কে কে কি পোর্ট করছে। তো এখানে একটা লাইন খুঁজে বের করে যে ব্লক নামে একটা লাইন আছে, এখানে ঠিকই থাকে ব্লক, এখানে 18 আমারটা ব্লক 18 ছিল 18ই, তোমারটা যেতে হবে তত 18ই থাকবে, অবশ্য তোমারটা যে এই যে একটা এই দুটা সেম হবে 18। তো এটাই হবে আর কি, সেভ চেঞ্জ সরি 7 digit দেওয়া, তারপরে যে একটা ব্ল্যাঙ্ক এটা ডিলিট দিতে হবে। তো এইভাবে করার পর আবার জিপ করে ফ্লাশ করলে হবে। আর এই বুটএমজিটা কিন্তু অবশ্যই এডিট করাটা ভিডিও বুটএমজি দিতে হবে, মাসগুলো হলে এভাবে ফট করলে হবে। তো গাইস এভাবে ফট করলে 100% কমপ্লিট হবে অবশ্যই, ভালো লাগবে। আর ভিডিওটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই।